আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের পঁচাশি পৃষ্ঠা এবং ছিয়াশি পৃষ্ঠার যে ছকটা আছে চার দশমিক এক দশমিক চার প্রত্যয় যোগে শব্দ গঠন করে আজকে আমরা এটা আলোচনা করব চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর প্রথম পরিচ্ছেদে রয়েছে সমাস উপসর্গ এবং প্রত্যয় আজকে হচ্ছে আমাদের প্রথম পরিচ্ছেদের শেষ পর্ব যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিও গুলো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে সেখান থেকে তোমাদের যে অধ্যায়ের যেই পৃষ্ঠার সমাধান দরকার খুব সহজেই দেখে নিতে পারবে চার দশমিক এক দশমিক চার প্রত্যয় শব্দ গঠন করি নিচের ছকে দ্বিতীয় কলামে কয়েকটি প্রত্যয় দেওয়া হলো প্রথম কলামে এমন কিছু ক্রিয়ামূল বা নাম শব্দ লেখো যেগুলো এসব প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয় তৃতীয় কলামে লেখো প্রত্যয় সাধিত শব্দটি তোমার বানানো শব্দগুলো যেন উপরের প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো প্রথমটি এখানে করে দেখানো হলো এই দেখো তোমাদের হচ্ছে মাঝের যে কলামটা সেখানে প্রত্যয়গুলো দেওয়া আছে আর প্রথম কলামে তোমাদের ক্রিয়ামূল বা নাম শব্দ লিখতে হবে শেষ কলামে হচ্ছে শব্দটা লিখতে হবে যেমন শিক্ষা এর সাথে অক যোগ হয়ে কি হয় শিক্ষক এরকম করে তোমাদের বাকি ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে তো মাঝের ঘরগুলোতে রয়েছে হচ্ছে প্রত্যয় প্রথম ঘরে তোমরা লিখবে ক্রিয়া শব্দ বা নাম শব্দ এবং পরে শেষ ঘরে হচ্ছে প্রত্যয় শব্দগুলো লিখতে হবে তে যে দুটো ছক আছে পতাশি পৃষ্ঠা এবং ছিয়াশি পৃষ্ঠায় এখানে প্রায় চল্লিশটার উপরে উদাহরণ মানে ছক তোমাদের পূরণ করতে হবে এই সবগুলোই আমরা দেখব তো এগুলো কীভাবে পূরণ করব ঠিক আছে এই জন্য আমাদের হচ্ছে প্রথমে উদাহরণগুলো সম্পর্কে জানতে হবে আর প্রত্যয় কী সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন প্রত্যয় যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ যেমন দিন যোগ ইক মানে দৈনিক ইক ইক কথাটা কোনো অর্থ আছে অর্থ না কিন্তু কিন্তু দিন মানে তো দিন হচ্ছে কি আমাদের একটা অর্থ আছে দিন কথাটা ঠিক আছে মানে দিবস এখানে দিন শব্দের পরে ইক প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ দৈনিক তৈরি হয়েছে এভাবে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের উদাহরণ আরও দেওয়া যায় যেমন পর যোগ উয়া পড়ুয়া চল যোগ অন্ত চলন্ত ফুল যোগ দানি ফুলদানি ঢাকা যোগ আই ঢাকাই ইত্যাদি খেয়াল করো উপরের প্রথম দুটি শব্দের প্রথম অংশ পর এবং চল এগুলো হলো ক্রিয়ামূল ক্রিয়া মূলের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলে কিত প্রত্যয় এখানে উয়া এবং অন্ত এটা হচ্ছে কি কীট প্রত্যয় ঠিক আছে এই যে উয়া এবং অন্ত আবার পরের দুটি অংশের প্রথম অংশ কি ফুল এবং ঢাকা যেগুলো হচ্ছে কি নাম শব্দ আর নাম শব্দের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে কি বলে তদ্ধিত প্রত্যয় এখানে দানি ও আই এই দুইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় ঠিক আছে এই যে দানি এবং আই অর্থাৎ ক্রিয়া মূলের সাথে যুক্ত হলে সেটাকে বলে কিত প্রত্যয় আর নাম শব্দের সাথে যুক্ত হলে সেটাকে বলে তদ্ধিত প্রত্যয় ঠিক আছে প্রত্যয় সাধিত শব্দের কিছু নমুনা নিচে দেওয়া হলো এখানে খেয়াল রাখবে যে নমুনাগুলো আছে তোমরা যখন ছক দুটা পূরণ করবে পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠায় সেই ছক দুটা পূরণ করার সময় এই নমুনা থেকে যেন কোনো ধরনের উদাহরণ তোমরা না লেখো ঠিক আছে এখান থেকে কিছুই লেখা যাবে না এই জন্য আগে আমরা দেখিনি দেখো প্রথম ঘরে আছে শব্দ গঠন তারপর প্রত্যয় সাধিত শব্দ তারপর কোনটা কোন প্রত্যয় সেটা বলা আছে পাঠ যোগ অক পাঠক এটা হচ্ছে কীট প্রত্যয় দুল যোগ অনা দোলনা এটাও হচ্ছে কীট প্রত্যয় মান যোগ অনিয় মাননীয় এটা হচ্ছে কীট প্রত্যয় উড় যোগ অন্ত উড়ন্ত এটাও কীট প্রত্যয় বাঘ যোগ আ বাঘা এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় কেন বাঘ হচ্ছে একটা নাম শব্দ আর উপরে গুলো এতক্ষণ যেগুলো দেখেছিলাম ওগুলো ছিল ক্রিয়ামূল পাবনা যোগ আই পাবনাই তদ্ধিত প্রত্যয় গাড়ি যোগ আন গারো এটাও তদ্ধিত প্রত্যয় বিবি যোগ আনা বিবি আনা এটাও তদ্ধিত প্রত্যয় বাবু যোগ আনি বাবু আনি এটা হচ্ছে কি তদ্ধিত তারপর কি দেখো চাল যোগ চাল হচ্ছে কি একটা ক্রিয়ামূল পাগল চোখ আমি পাগল আমি এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় তারপর আছে ভিখ চোখ আরি ভিখারি এটাও তদ্ধিত প্রত্যয় বোমা যোগ আরু বোমারু এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় জমক যোগ আলো জমকালো এটাও একটা তদ্ধিত প্রত্যয় এরপর রয়েছে কি ভাজ যোগ ই ভাজি এটা হচ্ছে কীত প্রত্যয় কারণ ভাজ হচ্ছে একটা নাম মূল সরি ভাত হচ্ছে একটা ক্রিয়ামূল দেখো বিজ্ঞান যোগ ইক মানে বৈজ্ঞানিক এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় কণ্টক যোগ ইত কণ্টকিত এটাও একটা তদ্ধিত প্রত্যয় পঠ যোগ ইত পঠিত এটা হচ্ছে কৃত প্রত্যয় কারণ পঠ হচ্ছে কি ক্রিয়ামূল নীল যোগ ইমা নীলিমা তথিত প্রত্যয় পঙ্কযোগ ইল পঙ্কিল তথিত প্রত্যয় প্রাণ যোগ ই প্রাণী তথিত প্রত্যয় রাষ্ট্রযোগ ই রাষ্ট্রীয় এটাও তথিত প্রত্যয় তো আমরা তিরাশি বৃষ্টের নমুনাগুলো দেখলাম চুরাশি পৃষ্ঠা আর কিছু নমুনা আছে এখন সেগুলো দেখি মিশ যোগ উক মিশুক এটা হচ্ছে কীট প্রত্যয় পর যোগ উয়া পড়ুয়া এটাও একটা কীট প্রত্যয় তারপর আছে কি ঘর যোগ ওয়া ঘরোয়া এটা তদ্ধিত প্রত্যয় কারণ ঘর হচ্ছে কি নাম শব্দ রিক্সাযোগ ওয়ালা রিক্সাওয়ালা এটাও একটা তদ্ধিত প্রত্যয় ছাপা যোগ খানা ছাপাখানা এটাও হচ্ছে তদ্ধিত প্রত্যয় তারপর হচ্ছে কি ক্রী তব্য এটা হচ্ছে কৃত প্রত্যয় ঠিক আছে এখান থেকে কি কি তব্য মিলে কর্তব্য দীর্ঘযোগতম এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় শত্রুযোগতা শত্রুতা এটাও তদ্ধিত প্রত্যয় কাঠ চুক্তি কাটতে এটা হচ্ছে কৃত প্রত্যয় কবির যোগ এটা হচ্ছে কবিত্ব যেটা তথিত প্রত্যয় অংশী যোগ দ্বার অংশীদ্বার তদ্ধিত প্রত্যয় রাধযোগ না রান না এটা হচ্ছে আবার কীট প্রত্যয় রাধ হচ্ছে ক্রিয়ামূল গিন্নিযোগ পনা গিন্নিপনা তথিত প্রত্যয় ধান্দা যোগ বাজ ধান্দা বাজ তদ্ধিত প্রত্যয় দয়া যোগ বান দয়াবান তথিত প্রত্যয় বুদ্ধিযোগ মান বুদ্ধিমান তথিত প্রত্যয় সৌন্দর্যোগ য সৌন্দর্য তথিত প্রত্যয় মধু যোগ র মধুর তথিত প্রত্যয় মেঘ মানান যোগ সই মানান সই এটা হচ্ছে প্রত্যয় তাহলে আমরা কি দেখলাম ক্রিয়ামূলের সাথে যুক্ত হলে সেগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয় এখন হচ্ছে আমরা কাজটা করতে পারবো চার দশমিক এক দশমিক চারের যে প্রত্যয় যোগে শব্দ গঠন করি ঠিক আছে আমরা হচ্ছে এখন ছকটা পূরণ করব দেখো এখানে কি লেখা যায় যে প্রথমে রয়েছে হচ্ছে ক্রিয়ামূল বা নাম শব্দগুলো তারপর হচ্ছে প্রত্যয় তারপর প্রত্যয় শাসিত শব্দ শিক্ষা যোগ অক শিক্ষক বাজ যোগ অনা বাজনা নম যোগ অনীয় নমনীয় চল যোগ অন্ত চলন্ত চাক যোগ আ চাকা মিট যোগ আই মিঠাই চাল যোগ আন চালান বাবু যোগ আনা বাবু আনা উর যোগ আনি উরানি মান যোগ আনো মানানো ইতর যোগ আমি ইতরামি পূজা যোগ আরি পূজারি সুচ যোগ আরু সুচারু ধার যোগ আলো ধারালো বের যোগ ই বেরি সেনা যোগ ইক সৈনিক দুঃখ যোগ ইত দুঃখিত তনু যোগ ইমা ইল তো এখানে দেখো আমরা যে উদাহরণগুলো দিচ্ছি কিন্তু উপরে যে নমুনা ছিল সে নমুনাতে কিন্তু নাই নমুনাতে যদি তোমার লেখো তাহলে কিন্তু এগুলো হবে না কারণ এখানে বলা আছে নমুনাতে যা আছে সেটা লেখা যাবে না ঠিক আছে তারপর দেখো তনু যোগ ই এটা কি হবে তন্নি দেশ যোগ ইও দেশীয় ভাব যোগ উক ভাবুক উর যোগ উয়া উরুয়া পালকি ওয়ালা যোগ দা যোগ তব্য দাতব্য ক্ষুদ্র যোগতম ক্ষুদ্রতম পর যোগতা পর্তা এটা কি পর হচ্ছে একটা ক্রিয়ামূল এই জন্য এটা হচ্ছে একটা পর্তা হচ্ছে আমাদের এখানে কৃত প্রত্যয় ঠিক আছে আর যেগুলো নাম শব্দের সাথে যোগ হয়েছে যেমন রাজ যুক্ত রাজত্ব এটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয় তারপর হচ্ছে কি বার যুক্তি বাড়তি জমি যোগ দার, জমিদার ঝড় যোগ না ঝর্ণা বেহায়া যোগ পনা বেহায়া পনা ধোকা যোগ বাজ ধোকা বাজ হৃদয় যোগবান হৃদয়বান বান নিম্ন যোগ মান নিম্নমান এটা কি তদ্ধিত প্রত্যেকার নিম্ন হচ্ছে একটা নাম শব্দ মাধুর যোগ য মাধুর্য মুখ যোগ র মুখর শ্যাম যোগ লা শ্যাম লা চলন যোগ সই তো ছিয়াশি বৃষ্টি ছকটাও কিন্তু আমরা করে ফেললাম এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাব আমাদের প্রথম পরিচ্ছদ শেষ দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে কি শব্দ দিত্ব যেখানে হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নদী একটা কাব্য কিছু অংশ পর্ব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের পঁচাশি পৃষ্ঠা এবং ছিয়াশি পৃষ্ঠার যে ছকটা আছে প্রত্যয় যোগে শব্দ গঠন করি তার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ